মর্নিং, আজকে অনেক দিন পরে গুড মর্নিং বলছি। প্রায় এক মাস, প্রায় এক মাস নয়, পুরো এক মাস হয়ে গেছে, এক মাসেরও বেশি হয়ে গেছে। মানে লাস্ট ব্লগ আমি আমার বার্থডেতে করেছিলাম, আর তারপরে তো করিনি, তো এক মাস তো হয়েই গেছে। আজকে আজকে 1 জুলাই, তো মানে গত মাসে আমার 25 তারিখে বার্থডে ছিল, তো হয়েই গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো অনেক দিন পরে আমি ব্লগ করছি, আসলে সেরকম কিছু করছিলাম না, ওই জন্য কি দেখাবো, ওই জন্য ওই একই দিন, যার জন্য আমি ব্লগ মাঝে মধ্যে বন্ধ করে দিই। তো সেটাই ছিল, এবারে অনেক দিন করা হয়নি, কোথাও বেরোনোও হয়নি, মানে অনেক দিন হয়ে গেল আমি কোথাও বেরোইনি। আর তো বাড়িতে এই জন্য আর কি দেখাবো, দেখানো হয়নি। আর এখন আজকে একটু আমার উঠতে দেরি হয়ে গেছে, এখন বাজে 8:12, তো 8:12 হয়ে গেছে, এখন একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসছি, আর ফ্যান চলছে, চাটা মানে ঠান্ডাও হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে তো রথযাত্রা, রথ, তো শুভ রথের অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমাদের এখানে রথ হয় কাছাকাছি একটা, তবে সেরকম বড় সড়ো কিছু না, ছোটোখাটোই হয়। তো আমরা ছোটোবেলা দেখতে যেতাম, এখন আর যাই না, আর তো সেরকম কোথাও হয়ই না, আমাদের মানে এতটাই ভিতরে বাড়ি বাড়ি, তো দেখতে তল্লায় হয়, মানে পিসিদের বাড়ির কাছে হয়, তবে যাই না, একবার গিয়েছিলাম ওদের বাড়িরও। তো চলো সকালটা চা দিয়েই শুরু হোক, চাটা খেয়ে নিই, ফ্যান চলছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চাটা এবার খেয়ে নিই। এই দেখো আমাদের কাছে পেয়ারা হয়েছে ছোট ছোট, এই যে দেখা যাচ্ছে, আরো উপরের দিকে আছে, একদম ছোট ছোট হয়ে আছে এখন। আর ওই যে নিচে ঠাকুমা ঘুরছে, আর আমগুলো তো খাওয়া হয়ে গেছে। আর ওই দেখো সুপুরি গাছ, অনেক সুপুরি হয়েছে ছোট ছোট। তো অনেক দিন থেকে তোমাদেরকে আমি ছাদে দেখাইনি আমাদের আর কি কি ফুল গাছ হয়েছে বা ফুল হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ হয়নি, ফুল গাছ লাগানো হয়েছে এবং তাতে ফুল হয়েছে, তো কি কি হয়েছে অনেক দিন থেকে দেখানো হয়নি, তো চলো দেখাই। তো অনেক দিন পরে ছাদে আমি আসিনি, তোমাদেরকে নিয়ে এলাম, আমি তো আসি, আর আজকে যেহেতু একটু মেঘলা আছে তো তার জন্য আসতে পারলাম, নাহলে যদি রোদ থাকতো তাহলে তো একদমই আসা যেত না। তো আজকে তো রথ, রথের সময় তো বৃষ্টি হয়, কিন্তু এই বছর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতেও পারে, বলা যাচ্ছে না। তো চলো দেখাই, এটা আমাদের একটা ছোট্ট পেঁপে গাছ ছাদে, আর একটা ছোট্ট পেঁপেদের পড়ে গেল, দেখাতে গিয়ে পড়ে গেল, এই দেখো ছোট্ট পেঁপে গাছ। আর এখানে একটা নতুন গাছ, এটা কি ফুল আমি জানি না, এটাকে কি বলে, টিউলিপ না কি কি বলে আমি ঠিক জানি না। এটা দেখো রোদে শুকিয়ে গেছে, এর কালারটা এত মিষ্টি কি বলবো, জাস্ট দারুণ লাগে। এটা যদি মানে সানি ওয়েদার হতো তাহলে খুব ভালোভাবে দেখানো যেত এর কালারটা, কিন্তু এখন ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দারুণ লাগে এটা, একদম রেড, এটা একটা নতুন। আর এই দেখো এটা একটা কত সুন্দর ফুল, এখানে কালারটা অস্পষ্ট লাগছে কিন্তু এটা দারুণ, পিঙ্কটা দারুণ, কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, খুব দামি ক্যামেরা তো ওই জন্য, মানে খুব দামি ফোনের ক্যামেরা তো ওই জন্য। আর এই দেখো বর্ষাকাল চলে এসছে, তার মানে এখন আবার অপরাজিতা ফুলে ভর্তি হয়ে যাবে। আর এখানেও একটা পেঁপে গাছ আছে, এখানেও একটা পেঁপে গাছ আছে, এখানে দেখো একটা কচু গাছও আছে, আর এটা কিছু পাতাবাহার কিছু হবে 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 হয়তো হবে হবে আবার কি হবে হয়তো। তো
এটা আর এই দেখো, এটা এটা তো মনে হচ্ছে লঙ্কা গাছ। হ্যাঁ লঙ্কা গাছ, তবে এখনো লঙ্কা হয়নি। এই দেখো ছোট ছোট ফুল হয়েছে, ফুল হয়েছে, দেখ বোঝা যাচ্ছে না। আর এই দিকে তো ধুতুরা ফুল আছে, এটা আগে হয়েছিল, দেখিয়েছি। এই জবাটা কি দেখেছো তোমরা? জানি না, এই রংটা গেরুয়া। আর এইখানে দেখো আরো একটা কালারও রয়েছে, এটাও আমিও ফার্স্ট টাইম দেখলাম, এটা হয়েছে বলে আমি দেখিনি, আজকেই দেখলাম। এটা দেখো একটা পিঙ্ক জবা, কি সুন্দর লাগছে দেখতে, এটা জাস্ট দারুণ লাগছে, এটা খুব দেখতে সুন্দর লাগছে। আর এটাকে কি বলে জানি না। আর এইখানে একটা ফুল আছে একই রকম, এটা পিঙ্ক আর এটা গেরুয়া মতো, ফুলটা শুকিয়ে গেছে, এটা আগে দেখিয়েছি মনে হচ্ছে। তো এইগুলোই হয়েছে, আর নয়নতারা তো আছেই। তো আমাদের বাগানের সব নতুন ফুলগুলো যেগুলো ছিল, আমার মনে হয়েছে যে এগুলো দেখানো হয়নি, অনেকদিন তো ভিডিও করিনি, এগুলো নিশ্চয়ই দেখানো হয়নি, তো তার জন্যই দেখালাম। এগুলো নতুন ছিল, আর পুরোনোগুলোও দেখালাম কী কী ছিল আর কী কী অ্যাড করা হয়েছে। তো এখন চলো, এখন মানে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে আমি ভেবেছি আজকে পোহা বানাবো, চলো সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কীরকম, সবাই হয়তো জানো কিন্তু আমি কীরকমভাবে বানাই সেটাই দেখাবো। তো প্রচণ্ড গরম লাগছে, তার জন্য ভাবছি যে যাওয়ার আগে, কিচেনে যাওয়ার আগে আমি চুলটা বেঁধে নিই। আমার বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু মানে বৃষ্টি যে কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না, মানে হয় কিন্তু খুব একটা হয় না, তো খুব একটা হয় না, তার জন্য একদমই ভালো লাগছে না। আমি চাই যে একদম মানে খুব বৃষ্টি হোক তো ভালো লাগে। আর এই চিরুনিটা মামার বাড়িতে যখন গিয়েছিলাম তো সেখানে শিবমেলায় গিয়েছিলাম, তো শিবমেলা থেকে এই চিরুনিটা কিনেছিলাম। আর এখানে আমি হাত দিয়ে রেখেছি কারণ অলরেডি ভেঙে গেছে, কারণ আমার চুলটা ভীষণই মানে থিক আর ভীষণই রাফ মতো, তো চুলটা চিরুনি করতে গিয়ে তো এখানে ভেঙে গেছে। তো খোঁপাটাই করে নি, আমার অনেক কিছু কিনতে হবে, যেমন একটা ক্লিপ কিনতে হবে, শ্যাম্পু কিনতে হবে, তারপরে ওই সিরাম কিনতে হবে, কিন্তু আমার হেরিয়া যাওয়া হচ্ছে না, হেরিয়া যাওয়া খুবই প্রয়োজন, কিন্তু কবে যাব আমি বুঝতে পারছি না। তো চলো এখন তো আপাতত তো হেরিয়া যাচ্ছি না, এখন কিচেনেই যাচ্ছি, তো তোমরাও আমার সঙ্গে চলো। তো মাকে বলে রেখেছিলাম, তার জন্য মা এখানে ছেড়ে ভিজিয়ে রেখেছে। পোহা বানানোর জন্য যেটা লাগে সেটা হলো কারি পাতা, কারি পাতা দিলে স্মেলটা খুব সুন্দর হয়, তো তার জন্য আমি কারি পাতা তুলতে এসেছি, এখান থেকে তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এবার চলো একটা লেবু তুলে আনি। আমি এক্ষুনি শ্যুট করে নিলাম, কিন্তু দেখলাম যে আমি ক্যামেরাটাই অন করিনি, মানে কি বলবো আর, অনেকদিন না করলে যা হয়, মাঝখান থেকে চলে আসব আর সব পারফেক্ট হয়ে যাবে বললে কি আর হবে। এই দেখো লেবু তুলতে এসেছি, আর আমাদের গাছে প্রচুর লেবু হয়েছে, আর এগুলো আমার মনে আছে আগের বারেও যখন হয়েছিল মানে বর্ষাকালে, তখন দেখিয়েছিলাম পুরো গাছ ভর্তি লেবু হয়, ওগুলো গন্ধরাজ লেবু। এই দেখো, তো চলো একটা তুলে নি। কুমা কাঁটা কিভাবে তুলি, আরে আসছে না কেন, আয়। এই দেখো একটা হলেই হয়ে যাবে, আর মনে হয় বাড়িতে আছে,
তো ওইদিকে আরও একটা বড় ছিল, ওটা আমি এটা তুলে নিলাম, এটা অনেকটাই বড় ছিল, পেকে যাবে, অনেকগুলোই হয়েছে। আর এই দেখো দাদু এখানে কুমড়ো গাছ লাগিয়েছে। এটা তো যা যা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি, এখানে লেবু, কারি পাতা, জিরে, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে চিলিটা আছে, কারি পাতা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। আবার আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, কারি পাতাটা এরপর দেবো। তো এটা যখন হয়ে যাবে তখন আমি লেবুটা দেবো, এটা এখন হতে সময় লাগবে একটু, এটা ঢেকে দেবো। তো এটা দেখো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু লেবু দিয়ে দেবো। এরপর এটা আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর লঙ্কাটা আমি দিয়ে দেবো। লঙ্কাটা একটু দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু চানাচুর দিয়ে দেবো। এটা তো বাদাম দেয়, তবে আমার বাদাম খেতে ভালো লাগে না একদম, ওই জন্য আমি একটু চানাচুর নিচ্ছি। তো এটা আমি ওপরে নিয়ে চলে এসেছি, আর ওপর থেকে আরও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি না কেমন করে বসে আছি বলো তো, আমার রুমে দুটো খাট আছে, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, তো দুটো খাটের মাঝে আমি চেয়ার দিয়ে বসে আছি, তো তার জন্য এরকম লাগছে। আর আমাকে একটু ঝুঁকে কথা বলতে হচ্ছে, কারণ আমি যদি সোজা হয়ে বসি এরকম লাগবে, তো তার জন্য একটু ঝুঁকে বসে আছি। তো দেখি কেমন বানিয়েছি, খারাপ লাগলে আমি খারাপই বলবো, আমি বানিয়েছি বলে ভালো বলবো না। ভালো হয়েছে, তবে লেবুটা একটু কম দিলে ভালো হতো, ঠিকঠাকই আছে, একটু কম হলে ভালো মনে হচ্ছে আমার জন্য। ঠিক আছে, এবার অন্যটা খেলে কেমন বলতো আমি জানি না, কারণ আর কেউ খাচ্ছে না। মাকে বললাম খেতে, মা বললো যে খাবো না, তো তার জন্য আমি একাই বানিয়ে খাচ্ছি, আর কেউ খেতেও চায় না। তো আমি এখন এটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। বাইরের ওয়েদারটা দেখো এখন, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আমি খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর বাইরে কি সুন্দর মেঘ উঠেছে, ক্যামেরাটা বোঝা যাচ্ছে না, ওই দিকে দেখো দারুণ লাগছে দেখতে, তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই। এই দেখো এখন বাজে, এখন 3:30 বাজে, মানে রোদ থাকার কথা, কিন্তু চারদিকটা দেখো। একটু আগেই দেখেছিলাম
মানে মেঘ একদম কালো হয়ে এসেছিল, তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এলো। তো ছাদে গিয়ে আমি ভিডিওটা শ্যুট করলাম বৃষ্টি, আর আমি এখন একটু নিচে এসেছি, আর এখন বাজে 10:20। তো মা এখানে রুটি করছে, রুটি হচ্ছে, আর এখানে কি হচ্ছে তরকারি, আলু সেদ্ধ হচ্ছে। আর আজকে তো রথ, রথ যেটা ছাড়া মানে একদম অসম্পূর্ণ, সেটা হলো এই যে অলরেডি আমি দুটো খেয়ে নিয়েছি। মা খাবে নাকি? জিলিপিটা কাঁঠাল গন্ধ করছে কেন? দেখো জিলিপির দোকানে এত ভিড়, 2 ঘন্টা লাইন দিয়ে নিয়ে আসতে হয়েছে। তো আজকের ভিডিওটা জিলিপি খেতে খেতেই শেষ করছি, আর আজকে তো সারাদিনটা এরকম কাটালাম, যেটা করলাম তোমাদেরকে দেখালাম। ভাবছি এবার থেকে রেগুলার ভিডিও দেব, মানে সপ্তাহে অন্তত 2-3টে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই।